বিসমিল্লাহ রহমান রহিম। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আসলে ইসলামী সংস্কৃতির জগৎ একটি বিশাল জগৎ এবং একটি সৃষ্টিশীল জায়গা। এই জায়গা থেকে কাজ করাটা খুবই মজার এবং আনন্দের, যারা কাজ করেছেন বা করছেন। আমি মনে করি যে সবাই খুব আনন্দের সাথে কাজ করতে পারছে, যদিও অনেকগুলো সীমাবদ্ধতা রয়েছে, অনেক প্রতিবন্ধকতা রয়েছে। এখানে যারা যুগ যুগ ধরে কাজ করেছেন অতীতে, তারা অনেক কষ্ট করে কাজ করেছেন এবং এই পর্যায়ে একটা নিয়ে আসতে পেরেছেন। আমাদের অতীতের হিস্ট্রি ইতিহাস থেকে আমরা দেখেছি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি একটি নবজাগরণের সৃষ্টি করেছিলেন। কবি মতিউর রহমান মল্লিক সেই নবজাগরণটা আবার পুনরুত্থান করেছেন। কবি ফারুক আহমেদ আমাদের একটা প্রেরণার বাতিঘর। সবকিছু মিলিয়ে আমাদের অর্জন, আমাদের পূর্বসূরীদের যে কাজের যে বিশাল ভাণ্ডার রয়েছে, সবকিছু মিলে কিন্তু আমরা গরিব নই। সাংস্কৃতিক দিক থেকে আমরা অনেক সমৃদ্ধ, শুধু এইটাকে লালন পালন এবং এটাকে ধরে রাখার কাজটা আমাদের করে দিতে হবে। অনেক ভাইরা আছেন যারা বিভিন্ন সামাজিক, তাদের পারিপার্শ্বিক কারণে এই ইসলামী সংস্কৃতির সাথে ঠিকমতো সংযুক্ত হতে পারছেন না, বা ইচ্ছা থাকলেও তারা কাজে সম্পৃক্ততা বজায় রাখতে পারছেন না। অনেক বাস্তবতা হয়তো রয়েছে, কিন্তু সবচেয়ে বড় বাস্তবতা ইসলামের সংস্কৃতিটা আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আর বাঁচিয়ে রাখতে গেলে আমাদেরকে সবাইকে সম্মিলিতভাবে একসাথে কাজ করতে হবে। যত বাধাবিঘ্ন, যত প্রতিবন্ধকতা আসুক না কেন, আমরা যদি একনিষ্ঠভাবে এবং ঐক্যবদ্ধভাবে এবং সম্মিলিতভাবে ইসলামী সংস্কৃতির কাজে হাত দেই বা ইসলামী সংস্কৃতি বিনির্মাণের কাজে হাত দেই, তাহলে একসময় এটা বিশাল মহিরুহে পরিণত হবে, এটা আমার বিশ্বাস। আরেকটা কথা উল্লেখ করতে চাই যে আমাদের অতীতে অনেক ভাইরা কাজ করেছেন সাংস্কৃতিক জগতে, বিশেষ করে ইসলামী সংস্কৃতির জগতে অনেক ভাইরা এসেছেন। আবার দুঃখজনক হলেও সত্য, তারা ঝরেও গিয়েছেন। এই ঝরে যাওয়াটার পিছনে অনেক কারণ থাকতে পারে, অনেক বাস্তবতা থাকতে পারে। সেগুলো আমরা বিশ্লেষণ করে একটা পর্যায়ে আমরা আসতে পারি যে অনেক ভাইরা তাদের যে সাপোর্টটা দরকার ছিল, সেই সাপোর্টগুলো তারা পাননি। যেমন টেকনিক্যাল সাপোর্ট একটা বিশাল সাপোর্ট। এখন বর্তমান যুগে প্রযুক্তির যুগ, এই যুগে সাথে তাল মিলিয়ে যদি কোয়ালিটিটিভ আমরা সৃষ্টিশীল কিছু করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই প্রোডাক্ট বা আমাদের যে সৃষ্টিশীল যে উপস্থাপনাগুলো বাজারে খুব একটা আসবে না বা সেটা গ্রহণযোগ্যতা পাবে না। সেই জন্য মানটাকে ধরে রাখার জন্য কোয়ালিটিটিভ টেকনিক্যাল যে সাপোর্ট এবং টেকনিক্যাল প্রযুক্তির যে ব্যবহার, এটা আমাদেরকে করতে হবে। এডিটিং কাজে পারদর্শী হলেন কেউ, ভিডিও রেকর্ডিংয়ের কাজে পারদর্শী হলেন এরকম কেউ, সম্পাদনার কাজে পারদর্শী হলেন, এরকমভাবে যদি আমাদের পেশাদারিত্ব গড়ে তোলা যায়, তাহলে বিশাল একটা সম্পদ আমরা অর্জন করব, বিশাল একটা অর্জন আমাদের হবে সাংস্কৃতিক জগতে। তেমনিভাবে তাদের ফিনান্সিয়াল সাপোর্টটাও সেখান থেকেও কিন্তু চলে আসতে পারে এবং তারা কিন্তু আমাদের এই ভাইগুলো আর ঝরে যাওয়ার মতো সুযোগ থাকবে না। তারা এই পেশায় তারা আত্মনিয়োগ করতে পারবেন এবং এই পেশা দিয়ে তাদের পারিবারিক জীবিকা নির্বাহ করতে পারবেন, পাশাপাশি সামাজিক যে দায়বদ্ধতা রয়েছে সেটা থেকেও তারা পরিত্রাণ পাবেন এবং সমাজকে বিশেষ কিছু, অনন্য কিছু, সৃষ্টিশীল কিছু ইসলামী উপস্থাপনা দেওয়ার সুযোগ তাদের থাকবে। এবং আমাদের ভাইদের, তাদেরও মন মানসিকতা তৈরি হওয়া দরকার যে আমরা এই লাইনে এবং এক একজন এক এক দিকে বিশেষজ্ঞ হয়ে উঠব, তাহলে দেখা যাবে যে বিশাল একটা অর্জন আমাদের হয়েছে। আল্লাহ পাক যেন আমাদের সেইভাবে কাজ করার তৌফিক দেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ।